আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং স্টুডিও বাই কানেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পুরির রেসিপি। চলুন উপকরণগুলো দেখে নিই। এখানে লাগছে ময়দা, সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেল এবং লাগছে বেকিং পাউডার, লবণ। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে ফানে দিয়ে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 1/2 ঘন্টার জন্য ডোটা ঢেকে রেখে দেব। এবার আমি পুরটা তৈরি করে নিব। এই জন্য 4-5টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়ো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি আলুর পুরটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আধা ঘন্টা পর আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করে নিব। এবার আমি ছোট করে একটি রুটি তৈরি করে নিব। রুটিটাকে বেশি বড় করবেন না। এবার আমি রুটিটাকে হাতের তালুতে রেখে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর রুটির 4-5টা আমি মিলিয়ে নিব। দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি, এখানে কোনো ফাঁকা থাকবে না। এবার আমি রুটিটাকে আলতোভাবে বেলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে পুরিগুলো ভেজে নিচ্ছি। পুরির 4-5 থেকে তেলগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে দিতে হবে, এতে করে পুরি ফুলে উঠবে। দেখুন আমার পুরিটা ফুলে উঠেছে। একটি পুরি ফুলে উঠার পর আরেকটি পুরি দিতে হবে। এভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব।
তৈরি হয়ে গেল মজাদার আলু পুরি রেসিপি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।